হ্যালো বন্ধুরা, নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। বাংলাদেশের বাজারে মোটরসাইকেল বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। আজকের ভিডিওটিতে 2020 সালে আসতে পারে এমন 10টি বাইক নিয়ে রিভিউ করার চেষ্টা করব। এছাড়া ভিডিওটিতে জানতে পারবেন ইন্ডিয়া ও বাংলাদেশের বাজারের আনুমানিক বাজার মূল্য। নাম্বার 10, ইয়ামাহা MT-125। এটি 125 সিসি সিগমেন্টের সুপার বাইক। বাইকটি ইন্ডিয়ার বাজারে শীঘ্রই লঞ্চ হয়ে যাবে। বাইকটির টপ স্পিড 120 কিলোমিটার পার আওয়ার। বাইকটি থেকে প্রতি লিটার তেলে মাইলেজ পাওয়া যাবে 46 কিলোমিটারের মতো। এ বাইকটির ম্যাক্সিমাম পাওয়ার 15 BHP অ্যাট 9000 RPM, আর ম্যাক্সিমাম টর্ক পাওয়া যাবে 11.5 নিউটন মিটার অ্যাট 8000 RPM। বাইকটি বাংলাদেশের বাজারে লঞ্চ হলে বাইকটির আনুমানিক বাজার মূল্য হতে পারে 3,50,000 টাকার মতো, আর ইন্ডিয়ার বাজারে বাইকটির আনুমানিক বাজার মূল্য হতে পারে 1,20,000 রুপির মতো। নাম্বার 9, 9 নম্বর পজিশনে বাংলাদেশের বাজারে যে আপকামিং বাইকটি আছে সেটি হলো ইয়ামাহা R125। বাইকটি দেখতে হুবহু R15 Version 3 বাইকের মতো। পার্থক্যটা হচ্ছে শুধুমাত্র ইঞ্জিনে। বাইকটিতে 124.7 সিসির ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, যার ম্যাক্সিমাম পাওয়ার 14.8 BHP এবং ম্যাক্সিমাম টর্ক 12.4 নিউটন মিটার। এই বাইকটি বাংলাদেশের বাজারে আসলে বাইকটির আনুমানিক বাজার মূল্য হতে পারে 3,60,000 টাকার মতো, আর ইন্ডিয়ার বাজারে বাইকটি লঞ্চ হলে বাইকটির আনুমানিক বাজার মূল্য হবে 1,20,000 রুপির মতো। নাম্বার 8, 8 নম্বর পজিশনে যে আপকামিং বাইকটি আছে সেটি হলো পালসার নিয়ন 125। এ বাইকটি কয়েক মাস আগে ভারতের বাজারে লঞ্চ হয়েছে। ভারতের বাজারে বাইকটি পাওয়া যাচ্ছে 63,618 রুপিতে, আর বাংলাদেশের বাজারে বাইকটি আসলে বাইকটির আনুমানিক বাজার মূল্য হতে পারে 1,30,000 টাকার মতো। এ বাইকটি মূলত 150 সিসি সিগমেন্টের নিয়ন বাইকটির মতোই, শুধুমাত্র ইঞ্জিনে পার্থক্যটা রয়েছে। নাম্বার 7, পালসার 125 স্প্লিট সিট। এটিও 125 সিসি সিগমেন্টের বাইক। সম্প্রতি বাইকটি ভারতের বাজারে লঞ্চ করা হয়েছে। ভারতের বাজারে বাইকটি পাওয়া যাচ্ছে 70,000 রুপিতে, আর বাংলাদেশের বাজারে বাইকটি আসলে বাইকটির আনুমানিক বাজার মূল্য হতে পারে 1,35,000 টাকা থেকে 1,40,000 টাকার মতো। বাইকটি দেখতে হুবহু পালসার 150 টুইন ডিক্স বাইকের মতো। আশা করা যাচ্ছে বাইকটি বাংলাদেশের বাজারে আসলে খুবই জনপ্রিয়তা লাভ করবে। নাম্বার 6, হুন্ডা SP-125। এই বাইকটিতে BS6 ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, আর বাইকটিতে আছে সম্পূর্ণ ডিজিটাল স্পিডোমিটার, ডিস্ক ও ড্রাম দুটি ভাষণেই বাইকটি পাওয়া যাবে। ফুয়েল ট্যাঙ্কটি আধুনিক গ্রাফিক্সে সজ্জিত করা হয়েছে। বাইকটি ইন্ডিয়ার বাজারে পাওয়া যাবে 72,000 রুপিতে, আর বাংলাদেশের বাজারে বাইকটি আসলে বাইকটির আনুমানিক বাজার মূল্য হতে পারে 1,30,000 টাকা থেকে 1,35,000 টাকার মতো। নাম্বার 5, পালসার UG5 ABS। বাংলাদেশের বাজারে পালসার টুইন ডিস্ক বাইকটির ব্যাপক জনপ্রিয়তা আছে। টুইন ডিস্ক ABS বাইকটি বাংলাদেশের বাজারে আসলেও বেশ জনপ্রিয় হবে ধারণা করা হচ্ছে। টুইন ডিস্ক ABS বাইকটি ইন্ডিয়ার বাজারে বিক্রয় চলছে, যার বাজার মূল্য 88,339 রুপির মতো, আর বাইকটি বাংলাদেশের বাজারে আসলে বাইকটির আনুমানিক বাজার মূল্য হতে পারে 1,90,000 টাকা থেকে 2,00,000 টাকার মতো, আর এই বাইকটি বাংলাদেশের বাজারে খুবই জনপ্রিয়তা অর্জন করবে। নাম্বার 4, হুন্ডা SFA-150। এটি সলিড ডিজাইনের একটি বাইক। বাইকটিতে আছে 150 সিসি সিগমেন্টের পাওয়ারফুল ইঞ্জিন। বাইকটি থেকে প্রতি ঘন্টায় 140 কিলোমিটার মাইলেজ পাওয়া যাবে। বাইকটিতে দুটি LED হেডলাইট ব্যবহার করা হয়েছে। বাইকটি তার ডিজাইনের জন্য ব্যাপক জনপ্রিয়তা পাবে। ইন্ডিয়ার বাজারে বাইকটি লঞ্চ হলে এই বাইকটির আনুমানিক বাজার মূল্য হতে পারে 1,10,000 রুপির মতো, আর বাংলাদেশের বাজারে বাইকটি লঞ্চ হলে এর আনুমানিক বাজার মূল্য হতে পারে 3,50,000 টাকার মতো। নাম্বার 3, জিক্সার ABS। বাংলাদেশের বাইক প্রেমীদের কাছে জিক্সার খুবই জনপ্রিয় একটি বাইক। 2019 সালে জিক্সার ABS নতুন মডেলের বাইকটি ইন্ডিয়ার বাজারে লঞ্চ হয়েছে। আগের মডেল হতে নতুন মডেলে বড় ধরনের পরিবর্তন এসেছে। ইন্ডিয়ার বাজারে বাইকটি পাওয়া যাচ্ছে 1,00,000 রুপিতে, আর বাংলাদেশের বাজারে বাইকটি আসলে বাইকটির আনুমানিক বাজার মূল্য হতে পারে 2,70,000 টাকার মতো। বাইকটি খুব শীঘ্রই বাংলাদেশের বাজারে লঞ্চ করা হতে পারে। নাম্বার 2, জিক্সার SF MotoGP ABS।
এগ্রেসিভ লুকিং এর বাইক এটি। আগের মোটোজিপি থেকে নতুন মোটোজিপি এর ডিজাইন অনেকটা সুন্দর করা হয়েছে। বাইকটিতে সিঙ্গেল চ্যানেল ABS আছে। এই বাইকটি ইন্ডিয়ার বাজারে পাওয়া যাচ্ছে 1,10,000 রুপিতে, আর বাংলাদেশের বাজারে আসলে বাইকটির আনুমানিক বাজার মূল্য হতে পারে 2,40,000 টাকার মতো। নাম্বার 1, সুজুকি জিক্সার SF ABS। 2019 সালের শেষের দিকে বাইকটি ইন্ডিয়ার বাজারে লঞ্চ করা হয়েছে। বাইকটির হেডল্যাম্পটিতে আনকমন লুকিং দেওয়া হয়েছে, সলিডভাবে বডি ফিনিশিং দেওয়া হয়েছে বাইকটিতে। বাইকটিতে আছে সিঙ্গেল চ্যানেল ABS ব্রেকিং সিস্টেম। বাইকটির চোখ ধাঁধানো ডিজাইন আপনার মন কাড়বেই। বাইকটি ইন্ডিয়াতে পাওয়া যাচ্ছে 1,11,000 রুপিতে, আর বাংলাদেশের বাজারে বাইকটি আসলে বাইকটির আনুমানিক বাজার মূল্য হতে পারে 2,40,000 টাকার মতো। এ বাইকটি কেনার জন্য বাংলাদেশের বাজারের অনেকেই অপেক্ষা করে আছেন। আশা করা যাচ্ছে বাইকটি খুব শীঘ্রই বাংলাদেশের বাজারে লঞ্চ করা হবে। ফ্রেন্ডস, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন।